ওয়ালাইকুম সর্বোত্তম জাতি, মানুষকে আল্লাহ বলেছেন সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ। এখান থেকে স্লোগান আসছে মানুষ মানুষের জন্য। আজকে কি মানুষ মানুষের জন্য কাজ করে? আজকে কেবলই স্বার্থপরতা, তারপরে সংকীর্ণতা, তারপরে দলীয়করণ, পারিবারিককরণ, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলি আমরা দেখতে পাই। কে কীভাবে কারে মেরে বড় লোক হবে, নিজের পাশের ফ্ল্যাটে কিংবা পাশে রাস্তার ধারে একটা মানুষ খোলা আকাশের নিচে আসে, কেউ তার দিকে ফিরে থাকে, এ হচ্ছে আজকে আমাদের সমাজের এই অবস্থা। মূল কারণ হলো আল্লাহ আমাদেরকে যখন পাঠান পৃথিবীতে, সাথে সাথে তিনি আমাদের জন্য একটা বিধান দিয়ে পাঠিয়েছেন, আমাদের চলার ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন। আমরা কীভাবে চললে পৃথিবীতে আমরা উন্নতি করি, আমরা সফল হব, আমরা মর্যাদা পাব, এই বিধানের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ মেহরবানি করে আমাদের জন্য ইসলাম পাঠিয়েছেন। এই ইসলামই আমাদের মর্যাদার কথা বলে, আমাদের উন্নতির কথা বলে, আমাদের অধিকারের কথা বলে। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে আছে যে প্রজাতন্ত্রের ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের রাষ্ট্রধর্ম কি? কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত ইসলামের ভিত্তিতে হয় না। এখানে দেশ পরিচালনা করে কারা? আজকে যারা ছাত্র, আজকে যারা পড়ালেখা করতেছে, আগামী দিনে তারা দেশ পরিচালনা করবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামের নাম গুণ, 100 মার্কসের একটা ধর্ম শিক্ষা ছিল, নৈতিক শিক্ষা ছিল, এটাকেও এখন ঐচ্ছিক করে দেওয়া, যেখানে এখন আকাশ সংস্কৃতির কারণে, যেখানে এখন অপসংস্কৃতির কারণে আমাদের ছেলেমেয়েরা দ্রুত খারাপের দিকে চলে যাচ্ছে, অশ্লীলতা, ব্যয়পনা, নোংরামি, এখন স্কুল কলেজগুলোতে যেভাবে প্রতি বয়সী ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গায় যেখানে নৈতিক শিক্ষা আরও বেশি দরকার ছিল, সেখানে আমাদের সরকারের উর্বর মস্তিষ্ক, তারা এত ভালো ভালো চিন্তা করেন যে দেশকে ব্যাস বানাবে, তাদের এক মন্ত্রী বলে দেশ ব্যাস পেয়েছে, এদেশের জনগণ কোথায় আছে? এই এদেশের জনগণ ভালো নাই, ঠিক না? এখন শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে উঠিয়ে দেওয়া হচ্ছে, ঐচ্ছিক করে দেওয়া হচ্ছে, এটা বড় দুরন্ধ, এটা সাংঘাতিক দুরন্ধ। এই যে একটা অবস্থা, এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন ইসলাম, এটা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নয়। ইসলামই একমাত্র একটা কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়, যেখানে কেউ খাবে আর কেউ খাবে না, কেউ ইচ্ছা মতো করে অপচয় করবে আর কেউ না খেয়ে থাকবে, চোখের পানি ফেলবে, এটা হবে। ইসলাম মানুষকে বলেছে সদকা কর, ইসলাম বলেছে যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ জাকাত দাও, ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে যে অপরের পাশে দাঁড়াও। আজকে যদি ইসলাম কায়েম হয় বা ইসলাম যদি এদেশের মানুষ মানে, তাহলে আপনার ধনী আত্মীয় যে আছে তার উপরে এই নৈতিক চাপ থাকবে, সে গরিব আপনার দিকে তাকাবে। ইসলাম ধনীকে বলেছে যে তোমার সম্পত্তিকে তোমার নিকট আত্মীয়কে দান করো। আজকে দেশে যত সচ্ছল মানুষ আছে তারা যদি তাদের গরিব আত্মীয় স্বজনের দিকে তাকাতো, তাইলে এখানে কোনো গরিবই থাকে। এরপরে মানুষ যদি সবচেয়ে বেশি করে করতো দান করতো গরিব আত্মীয় স্বজনকে, তাহলে এদেশে গরিব খুঁজে পাওয়া যেত, ধনী লোকের তো অভাব নাই। এখানে 35-40% মানুষের কাছে এত পয়সা আছে, এদের বালিশের নিচে পয়সা, লেপের নিচে পয়সা, তুষকের নিচে পয়সা, এরা বিদেশে পয়সা অনেক অনেক ব্যাংক অ্যাকাউন্ট, আর 60% মানুষ আমরা আছি মানবতার জীবন যাপন করছি, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে। এই যে 38-40% মানুষ টাকা জমাইয়ে ইচ্ছে মতো খাইতেছে, এগুলো কি তাদের টাকা? এদেশের জনগণের টাকা কেড়ে নিয়ে দুর্নীতি করে তারা টাকার মানুষ।
বুঝতে পারছেন কিনা? সুতরাং এই দুর্নীতিবাজদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় এবং বাংলাদেশের জনগণের নেতৃত্বের জন্য আর আমরা দেখতে চাই না, চাই এদেরকে যদি পরিবর্তন করা না যায় তাহলে দেশের সামনে অবস্থা আরো খারাপ হবে। জামাত ইসলামে যে ভালো কাজ করছে এটাকে আপনারা সহযোগিতা করবেন, জামাতের পাশে থাকবেন এবং জামাতের জন্য দোয়া করবেন। জামাত একটা মানবিক সংগঠন, জামাত এই সমাজ থেকে দারিদ্র বিমোচন করবে। আমরা বিভিন্ন ব্যাংক করেছিলাম, অর্থনৈতিক প্রতিষ্ঠান করেছিলাম, আমরা বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলাম, আমাদের করা ইউনিভার্সিটি আমাদের করা ব্যাংক তারা দখল করেছে এবং করতে চায়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বারবার এই কাজ করলে এদেশের জনগণ হাতে হাতে তুলে নেয়, পালাবার রাস্তা খুঁজে পাবেন। সেজন্য দখল করবেন, নিজেরা করেন না কেন? নিজেরা একটা ব্যাংক করতে পারবেন না, অন্যের ব্যাংক দখল করবে। নিজেরা একটা স্কুল কলেজ মাদ্রাসা করতে পারবে না, অন্যের মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটি দখল করবে। এইসব দখলদারিত্ব বাংলাদেশে আর চলতে দেয়া হবে না। এই দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন, শুধু কিছু পাওয়ার জন্য না, আমাদের কাছে আসলে আপনারা দিন শিখতে পারবেন, কোরআন শিখতে পারবেন, আখেরাতে আখেরাতে একটা আছে না, এই দুনিয়া তো থাকবে না ঠিকই না, আসল ঠিকানা হলো আখেরা। সেই বেহেস্তে যদি যেতে হয় কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, দিন জানতে হবে ঠিকই না। আমাদের সাথে সাথে থাকলে কোরআন জানবেন, দিন জানবেন, ইসলাম জানবেন, আবার দুনিয়ার ক্ষেত্রেও আপনারা সহযোগিতা পাবেন। আমরা দুনিয়ার সুখী হতে চাই, ভালো থাকতে চাই, আখেরাতেও থাকতে চাই, আর এই পথ হচ্ছে ইসলামের পথ, এই পথ হচ্ছে জামাত ইসলামের পথ। আপনারা সেই জামাত ইসলামীকে সহযোগিতা করবেন, আপনাদের পরিবারের লোকজনের কাছে আমাদের সালাম পৌঁছে দিবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দিনের পথে রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন তো, আপনারা নিজেরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, দিনের পথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই এসেছি, আমরা আরো থাকবো আপনাদের পাশে, আপনারাও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে শুকরিয়া জানিয়ে আমার কথা।